নির্ভুল মহারাজ। পণ্ডিত, তুমি এত ধূর্ত, এতই চতুর, খনি মজুরের সঙ্গে সরকারে আমারে করবে ফতুর? হ্যাঁ, এতটা সাহস, পাঠশালা চলে গিয়ে এত আফসোস? পাঠশালা আবার খুলবে মহারাজ। ও, তো সেখানে পড়াবে কে? যে পড়াতো সেই পড়াবে। কি পড়াবে শুনি? মগজ ধোলাই হলে কি পড়াবে, কি শেখাবে? লেখা পড়া করে যেই, অনাহারে মরে সেই, তাই শেখাবে? আমাকে বশ করলেও আমার ছাত্ররা থাকবে, তারা বড় হবে একদিন, তাদের আমি 4 বছর পড়িয়েছি, ভালো মন্দের প্রভেদ তাদের আমি শিখিয়েছি। আর তাদেরও যদি মগজ ধোলাই হয়? দেখো তোমার পেছনে। শোনো পণ্ডিত, অন্য দেশে রাজদ্রোহীর কি শাস্তি হয় শোনো, হয় আজীবন কারাবাস, আর না হয় মুণ্ডচ্ছেদে প্রাণ নাশ। তবে হীরক রাজা প্রাণে মারে না, গারদের ধার ধারে না, শুলে চড়ায় না, মাথা মোড়ায় না, জ্যান্ত পোড়ায় না। হীরক রাজ্যের শাস্তি শুধু একটাই, দরজা খোলো গবেষক, দরজা খোলো। যন্ত্র কি বিকল নাকি? ধরো, অনাচার করো যদি রাজা, তবে ছাড়ো গদি, যারা তার ধামাধারি তাদেরও বিপদ ভারী, গরিবে শোষণ পাপ, সমাজে নাহি মা, নাই কোনো পরিত্রা, হীরকের রাজা শয়তান। এবার এদের সবাইকে ধরে পুরো এই ঘরের মধ্যে। ধরে মারো টান রাজা,
দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান, দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান।